বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। যোগদানের সম্ভাব্য তারিখ 16 জুলাই 2022, দেড় 2022 বি কোর্স। সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিং জিসিএ ও লেভেলে পদার্থ, গণিত ও রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম এ এবং জিসিএ এ লেভেল পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, ইলেকট্রনিক্স প্রকৌশল, টেলিকমিউনিকেশন প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, বস্তু ও ধাতব প্রকৌশল, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস বা অ্যাভিওনিক্স প্রকৌশলে কমপক্ষে সিজিপিএ 3.00 সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে। মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা পজিস্টিক ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি এবং জিসিএ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ অথবা গণিত সহ সিজিপি 4.00 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3.00 থাকতে হবে। মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা ফিন্যান্স জিসিএ ও লেভেলে গণিত অথবা হিসাব বিজ্ঞানে কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি এবং জিসিএ এ লেভেল পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। লিগাল, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অব কমার্স এ সিজিপি 4.00 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3.00 থাকতে হবে। অন্যান্য যোগ্যতা, নাগরিকত্ব, বাংলাদেশি পুরুষ, মহিলা নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিত 20 থেকে 30 বছর, পয়লা জুলাই 2022 তারিখে, বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়, মেলা পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি, মহিলা প্রার্থী কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতানুযায়ী, চোখ 6-6 অথবা বিধি অনুসারে। প্রার্থীর জন্য অযোগ্যতা, 1. সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ। 2. বিগত 5 বছরের মধ্যে ISSB পরীক্ষায় 2 বার চান্ড আউট অথবা 2 বার প্রত্যাখ্যাত, 1 বার চান্ড আউট এবং 1 বার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে। 3. যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। 4. CMB অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক
প্রত্যাখ্যাত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।